আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও একটি নতুন টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া 10,000 টাকার ভিতরে কি ভালো গেমিং ফোন পাওয়া কি সম্ভব? আমার অ্যান্সার হবে হ্যাঁ, সম্ভব। তো আজকে আমি এমন 3টি গেমিং ফোন আপনাদের সামনে রিভিউ করব যাদের প্রাইস সম্পূর্ণ 10,000 টাকার নিচে, এবং এই ফোনগুলোর ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাকআপ এবং এভরি সাইড হবে পারফেক্ট। প্রথমত আমি আপনাদের জানাতে চাই একটি ফোনের মধ্যে কী কী ফিচার থাকলে তাকে আমরা গেমিং ফোন বলতে পারি। ফোনটিতে থাকতে হবে একটি ভালো মাপের ডিসপ্লে, যার ফলে আমরা ভালো উপভোগ করতে পারবো গেমিং বা মিডিয়া কন্টেন্ট। সেকেন্ডলি, আমাদেরকে দেখতে হবে ফোনটির হার্ডওয়্যার সেকশন, প্রসেসর বা চিপসেট। থার্ডলি, আমাদেরকে দেখতে হবে যে ফোনটিতে ব্যাটারি কীরকম রয়েছে এবং ব্যাটারির পারফরমেন্স কেমন হতে পারে। এবং অ্যাট লাস্ট, আমাদেরকে দেখতে হবে এই ফোনটিতে র্যাম কিংবা রোম কতটুকু আছে। তো ভিডিও জুড়ে থাকছে আমি এনসাকলাইন, আপনারা দেখছেন বিত্ত টিউব দ্য টেক মাস্টার। তো চলুন শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বরে আমি যে ফোনটিকে রেখেছি সেটি হচ্ছে আমাদের বহুল পরিচিত এবং পুরনো ব্র্যান্ড সিম্ফনির পক্ষ থেকে সিম্ফনি Z30। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটি আমাদের কী কী অফার করছে। ফোনটি ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চির HD+ IPS প্যানেল। অক্টাকোর প্রসেসরের পাশাপাশি ফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও A22, যেটি 12 nm থ্রেডে বিল্ড করা। এছাড়াও ফোনটিতে 3GB র্যামের পাশাপাশি 32GB একটি হিউজ স্টোরেজ রয়েছে। ক্যামেরা সেকশনে রিয়াল প্যানেলে দেখতে পাবেন 3টি ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 MP এবং 5 MP একটি আল্ট্রা ওয়াইড সেন্সর প্লাস 2 MP একটি ডেপথ সেন্সর। এবং ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 8 MP একটি সেলফি ক্যামেরা। এসবের পাশাপাশি সিম্ফনি Z30 আমাদের অফার করছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি, যার ফলে একটানা গেমিংয়ে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে এই ফোনটি। পাবজি খেলতে পারবেন এই ফোনটিতে, লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার, কল অফ ডিউটি কিংবা Asphalt 9 খুব স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির মাধ্যমে। বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র 9,790 টাকা। দর্শক, এই ফোনটির ওভারঅল দিক বিবেচনা করে আমি এতটুকু আশ্বস্ত হতে পারছি যে এই ফোনটি আপনাকে লো বাজেটের মধ্যে ভালো একটি গেমিং পারফরমেন্স দিতে পারবে। দর্শক, আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে মটোরোলা মটো E6S এই ফোনটি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটি আমাদের কী কী ফিচার অফার করছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির HD+ LCD প্যানেল। ফোনটিতে অক্টাকোর প্রসেসরের পাশাপাশি চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও P22, যেটি আগের ফোনটির সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB র্যামের পাশাপাশি 64GB একটি হিউজ স্টোরেজ। ক্যামেরা সেকশনে রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 MP প্লাস 2 MP একটি ডেপথ সেন্সর। এছাড়াও এতে রয়েছে 8 MP একটি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3000 mAh একটি ব্যাটারি এবং তার সাথে রয়েছে 10W একটি ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটি আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে পাওয়া যায় 9,000 টাকায়। পাবজি লো গ্রাফিক্সে খুব স্মুথ চলবে এবং কল অফ ডিউটি কিংবা Asphalt 9 অথবা ফ্রি ফায়ার খুব স্মুথ পারফরমেন্স পাবেন এই ফোনটির মাধ্যমে। তো 9,000 টাকার ভিতরে যারা ভালো একটি গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের ভালো একটি অপশন হতে পারে এই ফোনটি। প্রথমে আমি রেখেছি সদ্য রিলিজ প্রাপ্ত ইনফিনিক্স হট 9 প্লে, নামের সাথেই কিন্তু প্লে আছে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.8 ইঞ্চির হিউজ একটি ডিসপ্লে, যেটি HD+। ফোনটিতে অক্টাকোর প্রসেসরের পাশাপাশি চিপসেট হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও 25। এছাড়াও এতে রয়েছে 4GB র্যামের পাশাপাশি 64GB একটি হিউজ স্টোরেজ। ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 MP প্লাস 2 MP একটি ডেপথ সেন্সর প্লাস একটি AI সেন্সর। এবং এতে আরও রয়েছে চিরসেনা 8 MP একটি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4GB র্যামের পাশাপাশি 64GB একটি হিউজ স্টোরেজ। এসবের পাশাপাশি ফোনটি আমাদের অফার করছে 6000 mAh একটি হিউজ ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সুবিধা। বাংলাদেশে ফোনটির বর্তমান বাজার মূল্য 9,990 টাকা। এই ফোনটিতে পাবজি খেলতে পারবেন অনায়াসে এবং ফ্রি ফায়ার, কল অফ ডিউটি কিংবা Asphalt 9 মতো ভালো ভালো গেমগুলো খুব ভালোভাবে রান করতে পারবেন। এই ফোনটির প্রসেসর এবং র্যাম ওই ফোনগুলোর তুলনায় বেশি হওয়ার কারণে একে আমি 1 নম্বরে অবস্থান দিয়েছি। তো দর্শক, যারা 10,000 টাকার ভিতরে ভালো একটি গেমিং ডিভাইস খুঁজছেন তারা চোখ বন্ধ করে ইনফিনিক্সের এই ফোনটি নিতে পারেন। দর্শক, এই 3টি ফোন আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো টেক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।